প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিওয়ার্ডস, ডেটা টাইপ এবং কমেন্ট সম্পর্কে। প্রথমে এই কিওয়ার্ড দিয়ে শুরু করছি। কিওয়ার্ড হচ্ছে কিছু বিশেষ শব্দ যার বিশেষ অর্থ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্টের অনেকগুলো কিওয়ার্ড আমি লিখে রেখেছি এবং প্রত্যেকটা কিওয়ার্ডই স্মল লেটার ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো আপনি যদি কোনো একটা ওয়ার্ডের কোনো একটি লেটার চেঞ্জ করে ফেলেন, অর্থাৎ ক্যাপিটাল করে ফেলেন, সেটা কিন্তু আর কিওয়ার্ড থাকবে না। তাই যখনই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, লক্ষ্য রাখবেন প্রত্যেকটি লেটার স্মল লেটার হতে হবে। এই কিওয়ার্ডগুলোর ব্যবহার এমনিতেই আস্তে আস্তে আপনারা শিখে নেবেন এবং কিওয়ার্ডগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ ব্যবহার করতে করতে সবগুলো এমনিতেই আপনাদের আয়ত্তে চলে আসবে। এবার আলোচনা করব ডেটা টাইপ সম্পর্কে। ডেটা টাইপ সাধারণত এখানে চার ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অবজেক্ট। এই প্রত্যেকটি ডেটা টাইপ সম্পর্কে আমি ধারণা দেব আপনাদের, তবে এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব স্ট্রিং, নাম্বার এবং বুলিয়ান ডেটা টাইপ সম্পর্কে, কারণ অবজেক্ট সম্পর্কে আমরা অনেক কিছু জানবো পরবর্তীতে। তো এইগুলো সম্পর্কে আলোচনা করার জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট তৈরি করা আছে, ইন্ডেক্স ডট জেএস ফাইল তৈরি করা আছে। ইন্ডেক্স ডট জেএস ফাইলে কোনো কিছুই নেই। যাই হোক, প্রথমেই আমি সাপোজ আমি আমার নাম লিখছি, এখানে লক্ষ্য রাখবেন এটা হচ্ছে একটা ডেটা এবং এই ডেটার টাইপ হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, কারণ আপনারা অলরেডি জানেন যে স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মিলেই হচ্ছে স্ট্রিং। সো ডবল কোটেশনের মধ্যে কোনো কিছু লিখলেই সেটা হচ্ছে স্ট্রিং, ইভেন আপনি যদি কোনো কিছু নাও লিখেন সেটা হচ্ছে একটা এমটি স্ট্রিং। আমরা জানি জাভাস্ক্রিপ্টে আমরা সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারবো স্ট্রিং এর ক্ষেত্রে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। সাপোজ আমি এইখানে যা লিখলাম এটাও কিন্তু একটা স্ট্রিং জাভাস্ক্রিপ্টে। তারপর আরেক ধরনের ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে নাম্বার ডেটা টাইপ। নাম্বার তো এখানে দেখতেই পাচ্ছেন, জাভাস্ক্রিপ্টে আপনি দশমিক সহ সংখ্যা লিখতে পারবেন বা দশমিক ছাড়াও লিখতে পারবেন। এইখানে আলাদা আলাদা কোনো ডেটা টাইপ নেই অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, কারণ সি বা সি প্লাস প্লাস যারা ব্যবহার করেছেন নিশ্চয়ই দেখেছেন ইন্টিজার, ফ্লো, ডবল বিভিন্ন ধরনের ডেটা টাইপ ছিল নাম্বারের জন্য। কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা ভেরি সিম্পল, জাস্ট নাম্বার ডেটা টাইপ ইউজ করা হয়। এটা দশমিক সংখ্যা হতে পারে কিংবা দশমিক সংখ্যা ছাড়াও হতে পারে। রাইট, তারপর সর্বশেষ যে ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করব, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকবারই হয়তো বা আপনারা দেখেছেন, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ মানে হচ্ছে যে দুইটা ভ্যালু থাকবে, ট্রু অর ফলস। তো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুলিয়ান ডেটা টাইপের ব্যবহার অনেক, সেই প্রসঙ্গে এইবার যাচ্ছি না। আমি এই ডেটা টাইপগুলোর ব্যবহারগুলো একটু ভালো করে বোঝানোর জন্য আপনাদের লাইভ সার্ভার নিয়ে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন লাইভ সার্ভার ওপেন করেছি, এখান থেকে আমি কনসোলে চলে যাব, ইন্সপেক্টে যাচ্ছি। কনসোলে বিষয়গুলো খুব সহজেই দেখাতে পারবো। আমি টাইপ অফ ফাংশনের সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি। এটি এমন একটি ফাংশন যার মধ্যে কোনো একটা ডেটা আপনি যদি দেন সে ডেটা টাইপটা বলে দিতে পারবে। সো আমি এখানে দিচ্ছি, সাপোজ আমার নামটা দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন নিচে অলরেডি স্ট্রিং লেখা দেখাচ্ছে, সো স্ট্রিং ডিসপ্লে করতেছে। তার মানে টাইপ অফ ফাংশনের মধ্যে যে ডেটাটা আমি দিয়েছি সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। তারপর সাপোজ আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, এখানে আমি যদি এখানে একটি সংখ্যা দিই 1, 2, 3, দেখতে পাচ্ছেন নিচে সেটা দেখাচ্ছে নাম্বার ডেটা টাইপ। তারপর আমি আরেকটি ভ্যালু দিয়ে দিচ্ছি এখানে টাইপ অফ ফাংশনের মধ্যে, সাপোজ আমি এখানে ট্রু অথবা ফলস দিতে পারি এবং সেটা ডেফিনেটলি অলরেডি আপনারা জানেন যে সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। তো আশা করি এই তিনটি ডেটা টাইপের সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন। সো ডেটাগুলো দেখা মাত্রই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটা হচ্ছে কোন ডেটা টাইপ। ওকে, এবার সর্বশেষ টপিকটা নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কমেন্ট। এবং কমেন্ট বোঝানোর জন্য আবার ভিজুয়াল স্টুডিওতে নিয়ে আসছি, স্ক্রিপ্ট টেক ব্যবহার করব, কারণ আমি জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখে দেখাতে চাচ্ছি এখানে। সাপোজ আমি ডকুমেন্ট ডট রাইট এইখানে আমার নামটা প্রথমে প্রিন্ট করব এবং ডেফিনেটলি আপনারা এবার জানেন এটা কোন ডাটা টাইপ, এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। তারপর আমি ডকুমেন্ট ডট রাইট কপি করে নিচ্ছি, কারণ আমি দুই তিনবার ব্যবহার করতে চাচ্ছি। আরও এইখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে চাচ্ছি, 01710444700। নাম্বারটা ডেফিনেটলি সুইচড অফ আছে, তাই ফোন করে লাভ নেই, অনেকেই হয়তো বা সেটা জানেন। আমি বর্তমানে ফিনল্যান্ডে আছি, সো ডেফিনেটলি নাম্বারটা কাজ করবে না। অনেকেই দেখেছি যে এটা কমেন্টে লিখে দিচ্ছেন যে আপনার নাম্বারটা কাজ করতেছে না। আমি যদি ফিনল্যান্ডে থাকি সেক্ষেত্রে ডেফিনেটলি তো এটা কাজ করবে না, তাই না? ওকে, হোয়াট এভার। তারপর আমরা এইখানে আরও কিছু জিনিস আমি এখানে প্রিন্ট করে দিতে পারি, সাপোজ ফিনল্যান্ড, হোয়াট এভার। তো এই জিনিসগুলো যদি আমরা প্রিন্ট করি সেটা ডেফিনেটলি আপনারা জানেন এইখানে দেখাবে, বাট আমি চাচ্ছি যে নিউ লাইনে দেখাবে, প্রথমে আনিসুল ইসলাম, তারপরে ফোন নাম্বার আরেকটা লাইনে, তারপর ফিনল্যান্ড আরেকটা লাইনে। তো আমরা এখানে ব্রেক ব্যবহার করতে পারি, যেটার সাথে অলরেডি আপনারা পরিচিত। এখানে ব্রেক ব্যবহার করছি, আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি। সর্বশেষ যেটা স্ট্রিং আছে সেটার জন্য ব্রেক দেওয়ার কোনো দরকার নেই, কারণ সেটা হচ্ছে সবার শেষের লাইনে এমনিতেই। ওকে,
তো এখানে আমি যে কাজটা করেছি, আমি কি করেছি, এইখানে আমি কয়েকটি জিনিস আমার সম্পর্কে আমি ডিটেলস প্রিন্ট করেছি। এবার সাপোজ আমি চাচ্ছি না যে এই লাইনটা নিয়ে আর কাজ করব, সো এটাকে ডিলিট করতে চাচ্ছি না, বাট পরবর্তীতে হয়তো বা ব্যবহার করতে পারি সেটা মনে হচ্ছে, তো এটাকে আমি কমেন্ট করে দেব। জাভাস্ক্রিপ্টে দুইভাবে কমেন্ট করতে পারবেন, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, এটা নিশ্চয়ই আপনারা এইখানে খেয়াল করেছেন আমি দুইটি স্ল্যাশ ব্যবহার করেছি, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো এই লাইনটাকে কিন্তু আমি কমেন্ট করে ফেলেছি, এবার কিন্তু এই লাইন আর কাজ করবে না। সো আমি সেভ করে নিলাম, আপনারা আউটপুটের দিকে লক্ষ্য রাখবেন, এখানে আউটপুট দেখতে পাচ্ছেন এবং ডেফিনেটলি এখানে আপনারা বুঝতে পারছেন যে আমার নামটা এখানে প্রদর্শন করছে না। সো কমেন্ট করে দিলে সেই লাইনটা কিন্তু আর কাজ করবে না, বাট আপনি সেটা ডিলিট করে দিচ্ছেন না, পরবর্তীতে যদি এই লাইনটা ইউজ করতে চান জাস্ট এখান থেকে কমেন্টগুলো সরিয়ে নিতে পারবেন। এটা খুব ভালো একটা প্রসেস প্রোগ্রামিংয়ের জন্য। আপনারা চাইলে মাল্টিপল লাইন কমেন্টও ব্যবহার করতে পারবেন, সেটা কীভাবে আমি দেখাচ্ছি। সাপোজ এইখানে প্রথমে স্ল্যাশ এবং অ্যাস্ট্রিক দেব, তারপর আমি এই তিনটা লাইনকে কমেন্টের মধ্যে রেখে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাস্ট্রিক এবং এইখানে স্ল্যাশ দিয়ে দিলাম। এটা হচ্ছে মাল্টিপল কমেন্টের একটা উদাহরণ। সো এখানে মাল্টিপল লাইনকে আমি কমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি, কিভাবে ব্যবহার করেছি, প্রথমে স্ল্যাশ তারপর অ্যাস্ট্রিক, আবার ঠিক উল্টোভাবে অ্যাস্ট্রিক অ্যান্ড দেন স্ল্যাশ দিয়ে আমি কমেন্ট তৈরি করেছি। সো পরবর্তীতে যা কিছু লিখতে পারবেন সমস্যা নেই ডেফিনেটলি, বাট এই লাইনগুলো কিন্তু কোনো আউটপুট দেবে না। লিখে দিচ্ছি দিস ইজ কমেন্ট। এবার এই প্রোগ্রামের আউটপুট কি আসবে, জাস্ট এই লাইনটা আসবে, দিস ইজ কমেন্ট, বাট এই লাইনগুলো কাজ করবে না কারণ তারা কমেন্টের মধ্যে আছে। সো আউটপুটটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। সো কমেন্টের সাহায্যে চাইলে কোনো একটা লাইনকে আপনি কমেন্ট করে রাখলে সেটা কিন্তু আর আউটপুট দেখাবে না, পরবর্তীতে যদি চান এটা জাস্ট কমেন্ট তুলে দিলেই হবে, আপনি এই কোডগুলো আবারও অ্যাক্সেস করতে পারবেন। সো এটা হচ্ছে কমেন্টের একটা বেনিফিট। দুই ধরনের কমেন্ট আপনারা দেখতে পারলেন, সিঙ্গেল লাইন কমেন্ট যেটা হচ্ছে স্ল্যাশ দিয়ে ব্যবহার করা যায়, যেমন এইখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ। তো কমেন্ট তৈরি করার খুবই একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা লাইন সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোলে চেপে স্ল্যাশে একসাথে চাপ দেন সেটা অটোমেটিক কমেন্ট হয়ে যাবে, সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, কমেন্ট এছাড়াও অনেক কারণে ব্যবহার করা যায়। সাপোজ আমি কোডের জন্য চাচ্ছি না কমেন্ট, আমি জাস্ট এইখানে অন্যজনের বোঝার সুবিধার্থে এখানে একটা কমেন্ট রেখে দেবো যে হিয়ার আম প্রিন্টিং মাই ডিটেলস, হিয়ার আম প্রিন্টিং মাই ডিটেলস, মাই পার্সোনাল ডিটেলস, হোয়াটএভার। সো যখন কেউ আমার কোডটা পড়বে তখন সে বুঝতে পারবে এই জায়গাগুলোতে আমি আসলে কি করতেছি। সো একটা এক্সপ্লেনেশন আপনি একটা শর্ট নোট রেখে দিতে পারবেন কমেন্টের মাধ্যমে যে আপনার প্রোগ্রামের কোন লাইন দ্বারা আপনি কি কাজ করতে চাচ্ছেন, সেটা উপরের দিকে বা আশেপাশে লিখে দিলেই বোঝা যাবে। কমেন্ট যে শুধু উপরে লিখতে পারবেন এমন কথা না, এইখানেও লিখতে পারবেন হেয়ার ইজ এ কমেন্ট, অথবা কোনো একটা লাইনের নিচেও লিখতে পারবেন কমেন্ট। সো যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। ওকে, সো আশা করি এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের তিনটি জিনিস একেবারে ক্লিয়ার হয়ে গেছে, কিওয়ার্ড, ডেটা টাইপ এবং কমেন্ট সম্পর্কে। পরবর্তী ভিডিওটিতে আমি আলোচনা করব ভেরিয়েবল সম্পর্কে, যেটি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়।